নমস্কার বন্ধুরা, সোনাদির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন তৈরি করব এক চিকেন চাউ। তার জন্য এখানে চাউমিন নিয়েছি, চাউমিনটা খুলে এখানে থালাতে ঢেলে রেখেছি। নিয়েছি চিকেন, চিকেনটাকে কেটে ছোট ছোট টুকরো করে রাখা আছে, ধুয়ে পরিষ্কার করে। তিনটে ডিম নিয়েছি, আর নিয়েছি গাজর, কাঁচা লঙ্কা কুচানো আছে, গাজর কুচানো আছে, এটা বরবটি কুচানো আছে, এখানে ক্যাপসিকাম কুচানো আছে, আর শসা আর পেঁয়াজটা সালাডের জন্য রাখা আছে। আর লাগবে সয়া সস, টমেটো সস, আর সাদা তেলে এক চিকেন চাউটা ভাজা হবে, আর নুনটা স্বাদ মতো লাগবে, আর গোলমরিচের গুঁড়ো। কড়াতে প্রথমে সর্ষের তেল অল্প করে দিয়ে দিলাম। প্রথমে ডিমটাকে আমি ঝুড়ো করে ভেজে তুলে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, আর তিনটে ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি। এবার এই তিনটে ডিমকে আমি একটু ঝুড়ো করে ভেজে তুলে নেব। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ডিমটাকে আমি নামিয়ে নেব। এদিকে অন্য কড়াতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গেছে। এতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। চাউমিনটা আমি এতে দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি কড়াতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটা চাউমিনে দেওয়ার জন্য মাংসটাকে আমি তৈরি করে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার কুচোনো মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি চাউমিনটাকে ঝুড়িতে ছেঁকে নেব। মাংসটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, সামান্য একটুখানি আদা বাটা দিলাম, একটুখানি রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কাটা কুচি রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে একটু মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু কষে নিলাম। নিয়ে একটু জল দিয়ে আমি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ করে ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল সামান্য এক চামচ মতো নিয়ে এই চাউমিনের ওপর দিয়ে দিলে এটা আর গায়ে গায়ে জুড়বে না, ঝরঝরে হয়ে যাবে চাউমিনটা। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, গাজরটা আমি তেলটা গরম হয়ে গেছে, গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটু ভেজে নেওয়ার পর বরবটিটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম এতে। এবারে ক্যাপসিকামটা এতে দিয়ে দিচ্ছি। এইবার সমস্তগুলোকে ভালো করে একটু ভেজে নেব। গাজর, ক্যাপসিকাম, বরবটি এগুলো একটু আমি ভাজা ভাজা করে নিলাম, আর এগুলো সব সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এতে চাউমিনটা দিয়ে নেব। একটু নুন চাউমিনের ওপর দিয়ে দিলাম। সামান্য এক চামচ মতো সয়া সস আমি একটু মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর এক চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছিলাম, মাংসটাও রেডি হয়ে গেছে। মাংসটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এক চামচ ভিনিগার আমি চাউমিনটার মধ্যে দিয়ে দিলাম, আর এক চামচ সয়া সস আমি চাউমিনটায় দিয়ে দিলাম। সয়া সস আর ভিনিগারটা আমি ভালো করে দিয়ে চাউমিনটাকে একটু ভেজে নিলাম। এরপরে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিনটা মাংস দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমের যে ভুজিয়া করে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিলাম। একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম। চাউমিনটা এক চিকেন চাউ আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই গোলমরিচের গুঁড়োটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার এই পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি।
ওপর দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর শসা কুচানো ওপর দিয়ে দিয়ে দিলাম। এগ চিকেন চাও আমার তৈরি করা হয়ে গেছে। আর আমার এই এগ চিকেন চাও তৈরি করাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।